Fusion. স্যাটেলাইটে আরেকটি বড় ধরনের ধরা খেল মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের রাখাইনে একের পর এক রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে সরকার করে দিয়েছে দেশটির সেনাবাহিনী ও উগ্রবাদীরা। তারও একাধিক স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এসব ছবিতে শত শত ঘরবাড়ি, ভবন ও স্থাপনা পুড়ে বশীভূত হতে দেখা গেছে। পরিকল্পিতভাবে রোহিঙ্গা গ্রামগুলোতে আগুন দেওয়া হয়েছে। নির্বিচারে গুলি বর্ষণ ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আসছে এবং তাদের মুখে সেই সব ভয়াবহ নির্যাতনের কথা ছবিতে প্রমাণ পাচ্ছে। মিয়ানমারের নেত্রী অং সান সু চি এ ধরনের নির্যাতনের কথা অস্বীকার করলেও এবং রোহিঙ্গা নিধন ও বিতাড়নে দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল অং মিন হেই বৌদ্ধদের ঐক্যের ডাক দিলেও আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানাচ্ছে। দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ উঠছে। গত 3 সপ্তাহ ধরে অন্তত 26টি রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। নির্বিচারে গুলি করে নিরস্ত্র ও নিরীহ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের হত্যা করা হয়েছে। গত 15 সেপ্টেম্বর স্যাটেলাইট থেকে তোলা এসব ছবিতে দেখা যাচ্ছে ঘরবাড়ি ও উঁচু ভবন, গাছপালা সবকিছু পুড়ে সরকার হচ্ছে। এসব ছবিতে অন্তত 80টি বড় ধরনের আগুনের কুণ্ডলীর অস্তিত্ব পাওয়া গেছে। গত 25 আগস্টে রাখাইনের উত্তরাঞ্চলে তখন দেশটির সেনাবাহিনীর অভিযান চলছিল। অ্যামনেস্টির গবেষক এসব স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলেছেন, রাখাইন অঞ্চল জ্বলছে এবং জাতিগত নিধনের বিষয়টি এসব ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে।